নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিও সব থেকে বড় যে খবরটা দেব, জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, হ্যাঁ সদ্য যে কোচে দল নির্বাচন করেছেন সেখানে হয়তো নাওরে ময়সিংয়ের নাম নেই। পাঁচখানা মরশুম তার ইস্টবেঙ্গল ক্লাবে খেলা হল, অয়তুক ম্যাচের মাত্র দ্বিতীয় কোয়ার্টারে মাথা গরম করে তিনি লাল কার্ডটি দেখে ইস্টবেঙ্গলের সর্বনাশটি করলেন। ময়েসের মতো অভিজ্ঞ ফুটবলারের কাছ থেকে, জাতীয় দলের নিয়মিত সদস্যের কাছ থেকে আমরা আরেকটু দায়িত্ব আশা করেছিলাম। এই ম্যাচটা পুরোপুরি ইস্টবেঙ্গল ক্লাবের জেতা উচিত ছিল, সেরকম মানসিকতা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব নেমেছিল। দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার যদি আজকের এই আধুনিক ফুটবলে 11 জনের বিরুদ্ধে 9 জন, সে ক্লাবের নাম মহামেডান হোক বা যেই হোক না কেন, তিনটে পয়েন্ট আমরা ফেলে এলাম, একটা পয়েন্ট অর্জন করলাম, হ্যাঁ পয়েন্ট তালিকায় প্রথম ইস্টবেঙ্গল ক্লাবের নাম উঠল। তার থেকে অনেক বড় খবর যেটা আজকে বলতেও ভীষণ খারাপ লাগছে বন্ধু, আপনাদেরও হয়তো খবরটা শুনে ভীষণ খারাপ লাগবে, যে শেষ পর্যন্ত আইএসএল এর যে ডিসিপ্লিনারি কমিটি, শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা কিন্তু মহেশকে কিন্তু জরিমানা এবং নির্বাসন এরকম দুটো ভাবনা চিন্তা তারা করে ফেলেছেন ইতিমধ্যেই। হয় তার জরিমানা হবে অথবা নির্বাসন হবে অথবা একই সঙ্গে দুটোই হতে পারে। আগামী ম্যাচে আমরা মহেশকে পাবো না, তার থেকেও বড় কথা পরবর্তী ম্যাচে পাবো, কতগুলো ম্যাচে তার নির্বাসন হবে বা কি পরিমাণ তার জরিমানা হতে পারে। দেখুন, জরিমানা হলে ইস্টবেঙ্গল ক্লাব পাশে আছে, তারা সামলে নেবে, কিন্তু যদি মহেশের মতো ফুটবলারকে নির্বাসন করা হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের ভীষণভাবে অসুবিধা হয়ে যাবে, এটা বলা বাহুল্য। নন্দকুমার প্রসঙ্গে বলি, তার ক্ষেত্রে অবশ্যই এরকম কিছু নেই, তিনি লাল কার্ড দেখেছেন খুব স্বাভাবিক কারণে, নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তিনি লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না, তারপর থেকে তাকে পাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে খুব স্পষ্টভাবে বন্ধু যে নাওরে ময়সিংকে নিয়ে কিন্তু জলঘোলা হবে। তার কারণ আছে ইস্টবেঙ্গল ক্লাব রেফারিং নিয়ে তাদের মতো প্রতিবাদ পত্র কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে, সেই প্রতিবাদ পত্রকে নিয়ে মিটিং ও ডাকা হচ্ছে, তার দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও খুব দ্রুত ডাকা হবে, বিষয়টার নিষ্পত্তি করা হবে। সেখানে কিন্তু ময়েসের ভাগ্য নির্ধারিত হবে, তিনি নির্বাসিত হবেন না জরিমানা দিয়ে তিনি ছাড় পাবেন, এই বিষয়টা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মধ্যে আছে। এর বাইরে হরিশ কুণ্ডু যিনি রেফারি ছিলেন, তার রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু রীতিমতো প্রতিবাদ পত্র জানিয়েছিল। আমি একটা কথা এই প্রসঙ্গে বলে তারপর সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবরটা দেবো, যে রেফারির কি অবস্থা হলো, কি হাল হলো বন্ধু, অপেক্ষা একটু করতেই হবে। যদি প্রথমবার ভিডিওতে এসে থাকেন, আমার চ্যানেলটাকে বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন না। ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, ইস্টবেঙ্গলকে নিয়ে একটা পরিবার গঠনের স্বপ্ন দেখি, ইতিমধ্যে প্রায় 14,000 ইস্টবেঙ্গল সদস্য এসে গেছে। বন্ধু আসুন না, বন্ধু যোগাযোগ করুন না, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবের বাটনটিকে ছুঁয়ে দিলে তো হবেন, এর জন্য পয়সা খরচ করতে হয় না, আপনার কাছে একজন ইস্ট বেঙ্গলিয়ান হয়ে আমার রইল বিনম্র অনুরোধ। হরুশ কুণ্ডু কিন্তু শেষ পর্যন্ত নির্বাসনের পথে যাচ্ছেন, কিরকম নির্বাসন তার করা হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। দুটো অপশন বাছা হয়েছে, এক হতে পারে গোটা আইএসএল থেকে তিনি নির্বাসিত হলেন, অর্থাৎ আইএসএল এর পরবর্তী কোন ম্যাচে আমরা তাকে রেফারির ভূমিকায় অবতীর্ণ হতে দেখব না। এর বাইরেও একটা বিকল্প বিষয় ভেবে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে, যদিও বিষয়গুলো প্রকাশ্যে আসে না, যেটুকু তথ্য পাচ্ছি আপনাদের মতো তুলে ধরছি আপনাদের কাছে, কিছু ভুলভ্রান্তি হতে পারে নিজে গুণে ক্ষমা করবেন, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যাচে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী কোন ম্যাচে যেখানে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে বা খেলবে সেখানে কিন্তু বন্ধু এই রেফারিকে রাখা হবে না। আমি দ্বিতীয় যে কথাটা বললাম যে ইস্টবেঙ্গলের ম্যাচে হরিশ কুণ্ডু নামক রেফারি থাকবে না, এটা কিন্তু প্রায় সুনিশ্চিত হওয়ার পথে চলছে, বিষয়টা এখনো বিচারাধীন, বিচারের প্রক্রিয়া এদিক ওদিক হতে পারে, আমার কথা কোট আনকট একেবারে যে ফলে যাবে আমি সেরকম দাবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি না। তবে মোটামুটি কি পরিণতি হতে পারে নাওরে ময়সিং এবং রেফারি হরিশ কুণ্ডুর, তার একটা আভাস আমি আমার মতন করে যেটুকু খবর পেয়েছি সেটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। একটা গুরুত্বপূর্ণ খবর বলে আজকের ভিডিওটা একবার শেষ প্রান্তে চলে যাব, যে আপাতত একটা ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের পরবর্তী ম্যাচ যদি ভুল না করি 29 নভেম্বর, অর্থাৎ মাঝের এই সময়টা দুদিন ছুটি পাবে ইস্টবেঙ্গল ফুটবলাররা, তারপর তারা নেমে পড়বেন শারীরিক কসরতে, শারীরিক অনুশীলনে। তার কারণ
একটা কথা বলবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে কালকে ইস্ট বেঙ্গল ক্লাব একটা পয়েন্ট অর্জন করেছে ইন্ডিয়ান সুপার লিগের 2024-25 সংস্করণে। এটা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম পয়েন্ট অর্জন, এর আগের অবস্থাতে এতটা খারাপ হয়নি, এবারে হয়েছে। শেষ পর্যন্ত 17 ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাবের বাকি আছে, 17 ম্যাচ মানে 51 পয়েন্ট, তার মধ্যে 30 পয়েন্টের মতো কাছাকাছি পেলে একটা দল সুপার সিক্সে যাবার যোগ্যতা অর্জন করবে। 17 ম্যাচ খেলে 8 থেকে 9 ম্যাচ জেতার মতো যোগ্যতা এই ইস্ট বেঙ্গল ক্লাবের আছে। আমরা নেগেটিভের মধ্যেও একটা পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু তুলে ধরব, যেটা ইস্ট বেঙ্গল ফুটবলাররা করেছে। তাদের কৃতিত্ব দিতে হয় যে শেষ পর্যন্ত টানা 8 ম্যাচ হেরে যাবার পরও কিন্তু শেষ 4 ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব অপরাজিত। পারো এফসি 2-2 বসুন্ধরার কাছে 4-0 গোলে পরাস্ত করল লেবাননের ওই দলটা, অত্যন্ত শক্তিশালী ছিল নেজমেহ বা নাজমে, উচ্চারণগত ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী, তাদেরকে 3-2 গোলে হারানো। সব মিলিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু লড়াইয়ের জায়গায় ফিরে এসেছে। শারীরিক সক্ষমতার যে জায়গাটা এখন অবধি বাকি আছে, আশা করা যায় কোচ প্রায় 3 সপ্তাহের যে একটা পিরিয়ড আছে, কুলিং পিরিয়ড, এই পিরিয়ডে তারা সেই বিষয়টাকে সামলে নেবে। সব মিলিয়ে নতুন চেহারার একটা ইস্ট বেঙ্গল ক্লাবকে আমরা এই মাসের শেষার্ধে বা প্রথম মাসের শুরুতে দেখব, এ প্রত্যাশা আমরা করতে পারি। আমাদের প্রত্যেককেই কিন্তু দলের পাশে থাকতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার লড়াই করছে, লড়াকু মানসিকতা যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্যগত বা রক্তে আছে, এ কথাটা বলতে পারি সাধারণত, সেটা যখন ফিরে এসছে, ফুটবলাররা যখন নিজস্ব তাগিদে, কালকের ম্যাচে 3 পয়েন্ট পাইনি বন্ধু, দুটো ফুটবলারের হঠাৎ করে লাল কার্ড দেখা ইস্ট বেঙ্গল ক্লাবকে জেতার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। আপনি কি বলেন, আপনার কথা শিরোধার্য, আপনার ব্যাখ্যা শোনার জন্য বসে আছি, কমেন্ট সেকশনে চলে আসুন। ধন্যবাদ।